আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আমি একবার তেলাওয়াত করেছি, আর একবার আমাদের শ্রদ্ধেয় মাননীয় এমপি সাহেব কোরআনের পাগল, কোরআনের আশিক আলহামদুলিল্লাহ বলেন, বলে আমি তো তেলাওয়াত শুনতে পারি নাই, আপনাকে আর একবার পড়তে হবে। তো আসলে এমপি সাহেবকে আমরা এতটাই ভালোবাসি আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন। এরকম প্রফেসর ডক্টর আল্লামা আবু রেজা নদভী সাহেবের মতো এমন এমপি যদি বাংলাদেশে আরো কয়েকজন হতো, তাহলে অবশ্যই কাদিয়ানিদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে বাধ্য হতো, ঠিক কিনা বলেন? অনেকে সংসদে গানের পক্ষে কথা বলে, কাদিয়ানিদের দালালি করে, আর আমাদের এমপি সাহেব আল্লাহর পয়গম্বরের দালালি করে, ঠিক কিনা বলেন? তিনি কাদিয়ানিদের পক্ষে সংসদে কথা বলেছেন, কাদিয়ানিদের বিরুদ্ধে আল্লাহর নবীর পক্ষে। এই দৃশ্যটা দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। বাংলাদেশের ইতিহাসে একজন এমপি আমরা পেয়েছি যিনি কিনা বাঘের মতো হুঙ্কার দিয়েছেন সংসদে, ঠিক কিনা বলেন? উচিত কথা বললেই তো খারাপ লাগে, উচিত কথা বললেই তো বলবেন কওমি মাদ্রাসার হুজুররা ভালো না, আপনারাও তো সংসদে ছিলেন, আমরা কাদিয়ানি বিরোধী আন্দোলন করেছি, আমাদের উপরে লাঠি চার্জ করেছেন, আপনারা 10 জন এমপি সংসদে ছিলেন, একবারও কাদিয়ানিদের বিরুদ্ধে কোনো কথা আপনারা সংসদে বলেন নাই, এমনকি সাংবাদিকরা আপনাদেরকে জিজ্ঞাসা করেছিল কাদিয়ানি বিরোধী আন্দোলন যারা করে তাদের কি আপনারা চিনেন, আপনারা বলেছেন আমরা চিনি না, চিনি না, আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, ঠিক কিনা বলেন? কওমি মাদ্রাসার পক্ষে সংসদে একজন এমপি এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ওলামায়ে দেওবন্দির ইতিহাসটা টেনে ধরেছেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করুক বলে আমিন। আরে শিয়ালের মতো হাজার বছর বাঁচার চেয়ে বাঘের মতো একদিন বাঁচাই ভালো, ঠিক কি না বলেন? 10-20 জন এমপির চেয়ে একজন আবু রেজা নদভী এমপি বাঘের বাচ্চা, ঠিক কি না বলেন? আর কিছু দরকার নাই, তিনি যে সংসদে দাঁড়িয়ে আল্লাহর নবীর পক্ষে কথা বলেছেন এই জন্যই সে জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলবে তুমি তো আমার পক্ষে কথা বলেছো। আরো কত এমপি আইসে গেছে সরকারি গাড়ি দিয়া ঘুরছে, কোনোদিন আল্লাহর নবীর পক্ষে সংসদে দাঁড়ায় একটা কথা বলার মতো হিম্মত হয় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের মাননীয় এমপি সাহেবকে দ্বীনের জন্য কবুল করুক বলে আমিন, ইসলামের জন্য কবুল করুক বলে আমিন। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা Oh,
صدق الله العلي العظيم.